শহীদ রফিকউদ্দিন আহমদ। রফিকউদ্দিন আহমদ ছিলেন একজন বাংলাদেশি ভাষা আন্দোলন কর্মী, যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে 1952 সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। প্রারম্ভিক জীবন। রফিকউদ্দিন 1926 সালের 30 অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন। এই দম্পতির 5 ছেলে ও 2 মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। রফিকের দাদার নাম মোহাম্মদ মকিম। 1949 সালে রফিক স্থানীয় বায়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। তবে পড়ালেখা শেষ না করে তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণ শিল্প ব্যবসায় যুক্ত হন। ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজে, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ভাষা আন্দোলনে অংশগ্রহণ। রফিক ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় 144 ধারা ভেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে আসলে পুলিশ গুলি চালায়। এতে রফিকউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেডিকেল হোস্টেলের 17 নম্বর রুমের পূর্ব দিকে তার লাশ পড়েছিল। 6-7 জন আন্দোলন কর্মী তার লাশ অ্যানাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। তাদের মাঝে ডক্টর মোশারফুর রহমান খান রফিকের গুলিতে ছিটকে পড়া মগজ হাতে করে নিয়ে যান। পরে পুলিশ তার মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রাত 3টায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুরের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যু পরবর্তী। ভাষা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য 2000 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদক প্রদান করে। এছাড়া তার গ্রামের নাম পরিবর্তন করে রফিক নগর করা হয় এবং 2004 সালের ফেব্রুয়ারিতে গ্রামে তার নামে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবন নামকরণ করা হয়। তার স্মৃতির স্মরণে চাঁদের মতো চন্দ্রবিন্দু নামে একটি নাটক মঞ্চস্থ হয়। বন্ধুরা, এই ছিল 52-এর ভাষা সৈনিক শহীদ রফিকউদ্দিন আহমদকে নিয়ে সংক্ষিপ্ত জীবনী। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মহান মানুষটির প্রতি আবারও সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। Thank you.